গাজীপুর মহানগরের 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আমি নির্বাচিত হওয়ার আগে আমি জনগণকে কথা দিয়েছি ইনশাআল্লাহ আমি জনগণের সেবা এবং রাস্তাঘাট সুন্দরভাবে আমি একটা আধুনিক ওয়ার্ড এবং স্মার্ট ওয়ার্ড আমি গড়াইব এবং মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি বিভিন্ন অনেক সময় মানুষ অসুবিধায় পড়েন অ্যাম্বুলেন্সের জন্য বিভিন্ন মানুষ অসুবিধা হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স পান না সেই জন্য আমি অঙ্গীকার করছি এবং জনগণের সেবা দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স আমি কার্যালয়ে বসার 15 দিনের ভিতরেই ইনশাআল্লাহ একটা অ্যাম্বুলেন্স আমি আমাদের 31 নম্বর ওয়ার্ডের জনগণের জন্য উপহার দেব অনেক গরিব মানুষ আছে আমাদের আমার 31 নম্বর ওয়ার্ডে আমি গরিব মানুষকে যারা একদম অসহায় মানুষ তাদের জন্য আমি ইনশাআল্লাহ আমার ইস্তেয়ার আছে আমি একটা অটো এবং দোয়া গাবি এবং সেলাই মেশিন আমি আমার জনগণকে গরিব মানুষকে আমি উপহার দিব যেহেতু জনগণের ভোটে আমি কাউন্সিলর হয়েছি আমি ইনশাল্লাহ আমার 31 নম্বর ওয়ার্ডের জনগণকে যারা অসহায় মানুষ আছে ইনশাল্লাহ আমি আগে নির্বাচিত হওয়ার আগে আমি সহযোগিতা করছি এবং আমি অনেক অনুদান দিয়েছি ইনশাল্লাহ আমি যেহেতু কাউন্সিলর হয়েছি 31 নম্বর ওয়ার্ডের অভিভাবক হিসাবে এবং জনগণের সেবক হিসাবে ইনশাল্লাহ আমি যা যা কথা দিয়েছি এবং জনগণকে আমি সর্বকাজে ইনশাল্লাহ সহযোগিতা করব আমি মাধ্যমের বিরুদ্ধে আমি ইনশাল্লাহ আমি কার্যালয়ে বসার পরেই আমি প্রথম দিন বসার পরেই এরপর দ্বিতীয় দিন আমি একটা মাইক দিয়ে আমি অ্যানাউন্স করে দেব সারা ওয়ার্ডে যে আমাদের এই ওয়ার্ডে কোনো মাদক এবং কোনো চাঁদাবাজ এবং সন্ত্রাস আমার ওয়ার্ডে থাকতে পারবে না এবং সবাই এটা যার যে চিন্তায় আছে সব ছেড়ে দিতে হবে ভালো হয়ে যেতে হবে আর যদি না হয় তাহলে ইনশাল্লাহ আমি আমার নিয়মিত আমার কার্যালয়ে এবং নিয়মিত আমি ইনশাল্লাহ গেলা আমার ওয়ার্ড থেকে আমি মাদক এবং সন্ত্রাস আমি বিতাড়িত করব আমি যেহেতু জনপ্রতিনিধি 31 নম্বর ওয়ার্ডে ইনশাল্লাহ আমার ওয়ার্ডে অনেক নতুন নতুন বাড়ি হবে বাড়ির থেকে যারা জায়গা কিনছে বাড়ি করবে এবং তাদের জন্য স্বাধীনতা দেওয়া হবে কোনো চাঁদাবাজি এবং কোনো সন্ত্রাস এবং তাদের উপরে কোনো 10 টাকা চাঁদা নিয়ে কোনো এখানে আমার ওয়ার্ডে চলবে না সেটা আমি ইনশাল্লাহ দিব না আমি কাউন্সিলে থাকাকালীন সিটি কর্পোরেশন থেকে সরকারি যে অনুদান আসবে গরিবের জন্য ইনশাল্লাহ আশা করি সেই অনুদান দেওয়ার পরও আমি আমার তহবিল থেকে আমার নিজের পকেট থেকে আমি গরিবকে এটার সাথে আরো সহযোগিতা করবো আরো বেশি বাড়াই দেব তাদের উদ্দেশ্যে যারা আমাদের 31 নম্বর ওয়ার্ডের জনগণ অনেক আশা করে আমাকে ভোট দিয়েছেন জয়যুক্ত করছেন ইনশাল্লাহ আমি জনগণের সাথে যে কথা দিয়েছি এবং জনগণ শান্তিতে থাকবে এবং সঠিক বিচার আচার পাইবে এবং আমার কাছ থেকে সহযোগিতা পাইব অনেকে অনেক মানুষ আছে অনেক গরিব মানুষ আছে ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারে না আমি নির্বাচনের আগেও অনেক বই পুস্তক দিয়েছি সহযোগিতা করছি লেখাপড়া করার জন্য সঠিক বিচার এবং মানুষকে সহযোগিতা করা এবং মানুষকে অনুদান দেওয়া ইনশাল্লাহ সঠিকভাবে দেওয়া যাব এবং জনগণের জন্য আমি জনগণ এই 31 নম্বর ওয়ার্ডকে একটা সুন্দর আধুনিক এবং একটা স্মার্ট ওয়ার্ড আমি ইনশাল্লাহ গড়াবো আমি চিন্তা করে আমি ইনশাল্লাহ আশা করি কাউন্সিলর মা আমাকে জনগণ আমাকে ভোট দিয়েছেন অত্যন্ত আশা করি তাদের আশা আল্লাহ পাক যেন আমাকে সে তৌফিক দেন আমি যেন তাদের আশা পূর্ণ করতে পারি 31 নম্বর ওয়ার্ডে ইনশাল্লাহ আমি আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমাদের 31 নম্বর ওয়ার্ডের জনগণের কাছে আমি দোয়া চাই এবং আমি যেন সঠিক বিচার আচার এবং মানুষ যে আশা আমাকে ভোট করে ভোট দিয়েছে আমি যে 31 নম্বর ওয়ার্ডকে সুন্দরভাবে আমি সাজাইতে পারি মানুষকে জনগণের জনগণকে যেন সহযোগিতা করতে পারি গরিব মানুষকে সহযোগিতা করতে পারি এবং আমার যে আমার সাথে যারা নির্বাচন করছেন সহযোগিতা করছেন তাদের সাথে নিয়ে ইনশাল্লাহ আমি জনগণের সেবায় আশা করি আমি ইনশাল্লাহ জনগণের মন রক্ষা করতে পারবো জয় করতে পারবো।